সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নরসিংদীতে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এই দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা মুক্তিযুদ্ধ ভবন সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা, বঙ্গবন্ধু ছবিতে পুষ্পস্তবক অর্পণ, গণভোজ, আলোচনা সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। নরসিংদী সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আব্দুল মুতালিব পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর সুভাষ চন্দ্র বিশ্বাস এবং পুলিশ সুপার আমেনা বেগম। আব্দুল মুতালিব পাঠান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল থাকার কারণে জনগণ শান্তিমতো বসবাস করতে পারছে এবং দেশ এখন ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত হচ্ছে। আশা করা যায় ভবিষ্যতেও আওয়ামী লীগের শাসনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা সুধীজন উপস্থিত ছিলেন। নরসিংদী থেকে সাইফুল ইসলাম রুদ্রর পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।